হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আর এই 2020-তে আপনাদের সমস্ত ইচ্ছা মনস্কামনা পূর্ণ হোক, শুধু এটুকুই প্রার্থনা করছি প্রো যুক্তি ফ্যামিলির পক্ষ থেকে। আর যেহেতু এটি নতুন বছর, তাই আমরা চেষ্টা করেছি কিছু নতুন নতুন করার। তাই আজকে আপনাদের সামনে উপস্থিত করেছি আমাদের এই প্রো যুক্তি ফ্যামিলির এক নতুন মেম্বারকে। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2020-তে প্রত্যেককে স্বাগত জানাই। যেমন ভাবে আপনারা আমাদের 2019 সালে ভালোবাসা এবং শুভকামনায় ভরিয়ে তুলেছিলেন, আমরা আশা করব এই বছরও আমাদের এই সক্ষমতা বজায় থাকুক। যেহেতু এটা নতুন বছর, তাই আমরা প্রত্যেকেই কিন্তু নতুন কিছু করার কথা ভাবি, তাই তো? এই চিন্তা ভাবনা নিয়ে, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে কিন্তু স্মার্টফোন যে কোম্পানিগুলো আছে, তারা এক ঝাঁক নতুন মডেলস, নতুন ফিচার্স নিয়ে কিন্তু 2020-তেই চলে আসছে, এরকম প্রমিস করেছে, সেরকম আমরা জানতে পেরেছি। তার আগে আমরা একটু দেখে নিই যে 2019-এ কি ধরনের নতুন ইনোভেশনস ঘটিয়েছিল এই স্মার্টফোন কোম্পানিরা। আমরা 2019 সালে স্মার্টফোনের মধ্যে যে নতুন চেঞ্জেসগুলো দেখেছি, তার মধ্যে যদি লিস্ট করে বলা যায়, তাহলে প্রথমেই বলা হবে যে তাদের ব্যাটারি কোয়ালিটি। এই ব্যাটারির যে ক্যাপাসিটি ছিল, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। 4,000-4,500 মিলি অ্যাম্পেয়ার, 5,000 মিলি অ্যাম্পেয়ার পর্যন্ত কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি পৌঁছে গেছে। তাছাড়াও আছে চার্জিং টেকনোলজি। আপনারা নিজেরাও জানেন, যারা সমস্ত নতুন ফোন কিনেছেন, যে চার্জ এখন কত স্পিডে হয়ে যায় এবং কতক্ষণ ধরে সেই চার্জটা কন্টিনিউ করে। সুতরাং চার্জিং এবং ব্যাটারি, এই দুটোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করেছে। এছাড়া আমরা দেখেছি যে স্মার্টফোন কিন্তু আজকাল ক্যামেরা ছাড়া ভাবাই যায় না। আমরা স্মার্টফোন কেনার আগে আমরা কিন্তু সবসময় জানতে চাই যে ক্যামেরা কতটা, সেন্সরগুলো কতটা বেশি মানে পাওয়ারফুল। সেই ক্ষেত্রে আমরা মনে আছে, আমরা দু হয়তো 2 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে শুরু করেছিলাম, আজকে কিন্তু সেই 2 মেগাপিক্সেল থেকে 108 মেগাপিক্সেলে পৌঁছে গেছে। এটাও কিন্তু আমরা 2019-এ দেখেছি। তাছাড়া মাল্টিপল ক্যামেরা, আগে হয়তো থাকতো একটা ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতাম, তারপরে হলো সেলফি ক্যামেরা, প্রাইমারি সেকেন্ডারি, এখন কিন্তু 4-5টা রকম ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যেটা 2019 সালের ফোনগুলো এনেছিল নতুন টেকনোলজি, সেটা হচ্ছে হাই রিফ্রেশ রেট, তার ফলে ডিসপ্লে কিন্তু অনেক অনেক বেশি স্মুথ হয়ে গেছে, তাই না? তো এই ধরনের ফিচার্সগুলো আমরা কিন্তু 2019-এ দেখেছি। তাই আমরা এটা মেনে নিতেই পারি বা এটা আশা রাখতেই পারি যে এই ফিচার্স গুলো 2020 ফোনগুলো তো থাকবেই। এছাড়া বা এখানে আর কি এক্সট্রা ফিচার্স আসবে সেটা আমরা দেখে নেব, কিংবা এই ফিচার্স গুলোর মধ্যে আর কি ইম্প্রুভমেন্ট হবে সেটাও কিন্তু আমাদের এই আজকের ভিডিওর বক্তব্য। তাই আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি প্রো যুক্তি আজকের ভিডিওতে, এবং আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওটাকে, আজকের এপিসোডকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে। সুতরাং আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব আজকের এপিসোডে, কিন্তু তার আগে দু একটা কথাও বলে নিতে চাই। হ্যাঁ, দু একটা কথা বলতে চাই যে 2020 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের মধ্যে প্রচুর ফোন এবং নামি নামি কোম্পানিরা দ্বারা কিন্তু অলরেডি রেডি হয়ে বসে আছে, যা সময়ের অপেক্ষা। হয়তো এই নতুন বছর পড়লেই বেশ কিছু ফোন পরপর লঞ্চ হতে শুরু করবে, সেটা ফ্ল্যাগশিপ হতে পারে, ফ্ল্যাগশিপ কিলার হতে পারে, বা বাজেট ফোনও হতে পারে। তা আমরা যা যা খবর পেয়েছি, বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টে বিভিন্ন লিস্টারের মাধ্যমে, তা আমরা সেই খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেননা হয়তো আপনারা 2020 সালে নতুন ফোন কেনার জন্য ওয়েট করে বসে আছেন, তা সেই ব্যাপারেই আজকে জানাবো। তবে একটা কথা বলতে হবে যে এত ফোন লঞ্চ করার কথা আছে, আমরা হয়তো একটা এপিসোড এগুলো কিন্তু আপনাদের জানাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমরা ঠিক করেছি 2 বা 3টে এপিসোডে আমরা এই আপনাদের জানাতে থাকবো যে কি কি ফোন লঞ্চ করছে, যাতে আপনাদের ফোন কেনার আগে ডিসিশন নেওয়ার জন্য সুবিধা হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের প্রথম ওয়ানপ্লাস সম্বন্ধে জানাবে আমাদের বন্ধু। তো যেমন ও বললো যে ওয়ানপ্লাস, আমরা কিন্তু 2019 সালে ওয়ানপ্লাস এই কোম্পানিটাকে একটা বিরাট লাভ হিসেবে পেয়েছি, এবং প্রচুর প্রচুর মানুষ ওয়ানপ্লাস কিনেছেন এবং ওয়ানপ্লাস ফোনটাকে ভীষণভাবে তারা স্যাটিসফাইড। সেই মানে লিগাসি মেনটেন করে 2020-তে কিন্তু ওয়ানপ্লাস তাদের নতুন সিরিজের ফোন নামাতে চলেছে, ওয়ানপ্লাস 8 সিরিজ। এবং এই সিরিজে কিন্তু তারা একটা নয়, তিনটে ফোন একসঙ্গে লঞ্চ করতে চলেছে, সেরকমই আমরা প্রমিস শুনতে পেয়েছি ওয়ানপ্লাস ফ্যামিলি থেকে। সেই তিনটে ফোন হচ্ছে ওয়ানপ্লাস 8, ওয়ানপ্লাস 8 প্রো এবং ওয়ানপ্লাস 8 লাইট। এই তিনটে সেগমেন্টের ফোনের মধ্যে কিছু ফিচার্স যেমন কমন থাকবে, কিছু ফিচার্স কিন্তু ওরা বুঝতেই পারছেন সেগমেন্ট অনুযায়ী কিছু কম বেশি লাগবে, এবং এই সেগমেন্ট গুলো ভাগ হয়েছে কিন্তু প্রাইস অনুযায়ী, কয়েকটার প্রাইস একটু
কয়েকটা প্রাইস হাই, কয়েকটা প্রাইস একটু বাজেট ভেবে করা হয়েছে, যাতে সাধারণ মানুষদের হাতেও OnePlus চলে আসতে পারে। তো চলে আসুন আমরা স্পেসিফিকেশন জানি। সবার আগে স্পেসিফিকেশনের কথা বলতে গেলে আমরা বলবো হাই রিফ্রেশ রেট কোয়ালিটির কথা। সেই হাই রিফ্রেশ রেটে কি হচ্ছে, আমরা আগেও বলেছি ডিসপ্লেটা ভীষণ স্মুথ হয়ে যাচ্ছে। OnePlus কিন্তু আমাদের যে ডিসপ্লে, এই হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে স্মুথ করছে, সেটা কিন্তু দিচ্ছে পাওয়ার 90 Hz থেকে, ঠিক আছে। OnePlus 8 যে ফোনটা লঞ্চ করবে তাতে থাকবে 90 Hz হাই রিফ্রেশ রেট, OnePlus 8 লাইটেও থাকবে 90 Hz হাই রিফ্রেশ রেট, কিন্তু প্রো, OnePlus 8 প্রো, সেটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ফোন, তাতে কিন্তু থাকবে 120 Hz হাই রিফ্রেশ রেট। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, ঠিক আছে। সুতরাং ডিসপ্লেটা তাহলে এমনি স্মুথ হয়ে যাবে ভীষণভাবে। তাছাড়া থাকছে তাদের প্রসেসর, প্রসেসর হিসেবে তারা কিন্তু নিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 প্রসেসর। কিন্তু যেহেতু তারা OnePlus 8 লাইটটাকে একটু কম বাজেটে রাখছে, সাধারণ মানুষের কথা ভেবেই আশা করা যাচ্ছে, তারা সেখানে কিন্তু যে প্রসেসরটা ব্যবহার করছে সেটা হচ্ছে মিডিয়াটেক কোম্পানির ডাইমেনসিটি 1000, এই প্রসেসর তারা কিন্তু ব্যবহার করছেন। এবং বলা যেতেই পারে যে এই প্রত্যেকটা ফোনের মধ্যে, এই প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এখন 5G সাপোর্টেড থাকবে। 5G ছাড়া কিন্তু আর ফিউচার ভাবাই যাবে না বন্ধুরা ফোনের। তাছাড়া যে কমন ফিচার্সগুলো থাকবে সেটা হচ্ছে অবশ্যই ক্যামেরা, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে, 3D TOF দ্যাট ইজ 3D টাইম অফ ফ্লাইট ক্যামেরা থাকবে, ডিসপ্লের জন্য কিন্তু ডিসপ্লেতে কিন্তু 5 হোল সেলফি থাকবে, যেটা আমরা আগে দেখিনি। 2019 কিন্তু 5 হোল সেলফি চলে এসেছিল, 2020 আমরা সেই একই 5 হোল সেলফি দেখতে পাবো, 5 হোল সেলফি ক্যামেরা দেখতে পাবো আমাদের OnePlus ফোনে। এছাড়া থাকবে অ্যামোলেড ডিসপ্লে এবং হাইব্রিড জুম। এই সমস্ত ফিচার্সগুলো নিয়ে কিন্তু OnePlus একদম বুম করে চলে আসছে 2020। আপনারা ভাবতে থাকুন আপনারা কোন সেগমেন্টের ফোন নেবেন, এবং এর পরের ফোনের কথাটা আমার বন্ধু বললো। হ্যাঁ বন্ধুরা, আমি এরপরে বলবো স্যামসাং। স্যামসাং সম্বন্ধে আপনাদের এক্সপেকটেশন সর্বদাই বেশি থাকে, কেননা এটা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। এর গত 2019 সালেও তারা সবচেয়ে বেশি স্মার্টফোন ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করেছে। তারা কিন্তু রেডি হয়ে বসে আছে, অনেকগুলো ফোন তারা কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে লঞ্চ করে দেবে। তা প্রথমেই বলে নিই যে তারা প্রথম যে জানুয়ারি মাসে হয়তো দুটো লাইট ফোন তারা লঞ্চ করছে, সেটা হচ্ছে গত বছরের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S সিরিজ এবং গ্যালাক্সি সরি নোট সিরিজের দুটি ফোন। তা সেটা হচ্ছে গ্যালাক্সি S10 লাইট আর গ্যালাক্সি নোট 10 লাইট, দুটোই লাইট ফোন নিয়ে আসছে বাজেটের কথা ভেবে। এতে হয়তো একটু লাইট হবে, হয়তো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর তারা দেবে না, হয়তো গত বছরের স্ন্যাপড্রাগনের 855 প্রসেসরটি দেবে। এবং এছাড়া বাজেটের কথা যদি ভাবে তারা, বাজেট অবশ্যই স্যামসাং কিন্তু মনে রাখে, যেমন ফ্ল্যাগশিপের কথা মনে রাখে, বাজেটের কথা মনে রাখে, এটা কিন্তু একটা আমাদের পাওনা আর কি তাদের কাছ থেকে। তারা A সিরিজে দুটো ফোন A71 এবং A51 অলরেডি বলে দিয়েছে, হয়তো জানুয়ারি মাসে হয়তো লঞ্চ করে দিতে পারে। এবং এছাড়াও গত বছরের যে স্যামসাং ফোল্ড ফোনটা এনেছিল, ফোল্ড সিরিজের ফোন, সেটা কিন্তু ফোল্ড 2 এই ফোনটাও আনছে। তবে ওয়েট করুন, আসল জায়গা এখন বাকি আছে, সেটা হচ্ছে তাদের বছরের প্রথম ফ্ল্যাগশিপ যেটা গ্যালাক্সি S সিরিজ। তা S সিরিজের ক্ষেত্রে একটুখানি অবাক হওয়ার পালা আছে, কেননা গত বছর তারা গ্যালাক্সি S সিরিজ 10 লঞ্চ করেছিল, তিনটে তাদের ফোন ছিল, কিন্তু 10-এর সঙ্গে অনুযায়ী S11 হওয়া উচিত, একদমই 11 হওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু একটুখানি হিসেবটা চেঞ্জ করে দিয়েছে। খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন লিস্টের মাধ্যমে তারা 11-এর পরিবর্তে 20-তে চলে গেছে লাভ মেরে, অর্থাৎ S11 হওয়ার কথা ছিল। এটা কি বছরের সঙ্গে মিলিয়ে হতে পারে, হয়তো 2020 যেহেতু তাই 20-কে তারা বেছে নিয়েছে। বিভিন্ন লিস্টার, ইভেন বিখ্যাত লিস্টার আইস ইউনিভার্স এই কথাই বলছে যে 20 ইজ দ্য নিউ বিগিনিং। সো যাই হোক, তারা S20 সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে, তাতে আপনারা হয়তো জানেন তিনখানা ফোন থাকে, সেটা হচ্ছে S20, S20 প্লাস এবং S20e। এবং এতে সবকিছু হাইফাই লেভেলের জিনিসপত্র দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনারা হয়তো জেনে আনন্দিত হবেন যে গত বছর শাওমিকে তারা 108 মেগাপিক্সেলের সেন্সার তৈরি করে দিয়েছিল, এবার সেটা তারাই ইউজ করছে, কিন্তু আরো ডেভেলপ করেছে নিজেদের জন্য, তো অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন আরো ডেভেলপ করেছে। এবং তাতে শোনা যাচ্ছে 921 পিক্সেল বিম থাকবে, ফলে ছবিতে মানে নয়েজ অনেক কম হবে এবং আরো ক্লিয়ার কোয়ালিটি, ভাইব্রেন্ট কোয়ালিটির পিকচার আমরা পাবো। এছাড়াও তাদের 5S অপটিক্যাল জুম দিচ্ছে শোনা যাচ্ছে, ব্যাটারি তো প্রচুর ডেভেলপ করেছে, 5000 mAh ব্যাটারি দিচ্ছে, তো সব কোনো কিছু পাওনা নেই, এবং 5 হোল দিচ্ছে গত বছরের মতো, এবছরও সেন্টার 5 হোল তারা দেবে। কিন্তু আসল জায়গাটা এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে তারা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 যেটা লেটেস্ট 5G সাপোর্টেড যে ফ্ল্যাগশিপ প্রসেসর, সেটা কিন্তু দিচ্ছে। এবং এতে আপনারা জানেন X55 মোডেম
5G সাপোর্টের জন্য থাকবে। কিন্তু ব্যাপারটা যে স্যামসং একটা জায়গায় কিন্তু একটু খারাপ দিকে আছে, তার কারণ হচ্ছে তারা কিন্তু তাদের যে মানে নিজস্ব তৈরি এক্সিনস প্রসেসর, যেটা আমেরিকা এবং কয়েকটা দেশ ছাড়া সব জায়গায় ফ্ল্যাগশিপ তারা ইউজ করতো, তারা কিন্তু এবছর ইউজ করবে না। তারা মনে করছে যে কোয়ালকমের 865 তাদের তৈরি করা প্রসেসরের থেকে অনেক এগিয়ে আছে। তাই হয়তো ভারত ও বাংলাদেশের বন্ধুরা তোমরা হয়তো এবার এই কোয়ালকম 865 প্রসেসর ইউজ করতে পারবে, এটা আশা করা যায়। তবে ইউরোপের ক্ষেত্রে হয়তো তারা এক্সিনস ইউজ করবে, তা সেটা সমস্ত রিউমার্স এখনো এক্সাক্ট বলা যাচ্ছে না। তবে আমরা আশা করব যে তোমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 ইউজ করতে পারবে। তাহলে বুঝতেই পারছো স্যামসাং অনেকগুলো ফোন নিয়ে আসছে সামনের বছর, শুধু কিছু সময়ের অপেক্ষা। হয়তো সামনের বছরই আমরা এই ফোনগুলো শুরুতেই হয়তো কিছু কিছু ফোন হাতে পেয়ে যাবো। তা বন্ধুরা আজকে শুধু এই OnePlus আর স্যামসাং এই দুটোই বললাম, নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য ফোন, অন্যান্য আরও যারা ফ্ল্যাগশিপ বা ফ্ল্যাগশিপ পিলার লেভেলের ফোন নিয়ে আসবে সেই সম্বন্ধে আলোচনা করবো, চেষ্টা করবো বাজেট ফোনগুলো সম্বন্ধে বলার। তাহলে আমার এখন শেষ করা পালা, এবার আমার বন্ধু কিছু বলবে। আর কিছু বলার নেই, OnePlus এবং স্যামসাং এই দুটোর ফিচার্স দেখে এখন আমাদের পেট ভরে গেছে। আমরা এখন ভাবি যে আমরা নেক্সট ইয়ারে কি ফোন কিনতে পারবো, কি কোনটা কিনতে পারবো না। অবশ্যই এত ফিচার্স মানে মাথা খারাপ করে দেওয়ার ব্যাপার, কিন্তু মাথা খারাপ করলে চলবে না, আমরা আপনাদেরকে ঠিক মেথডিক্যালি এগিয়ে নিয়ে যাব। এবং তার জন্য আপনাদের ভালোবাসা আমাদের চাই, আপনাদের লাইক চাই, আপনাদের শেয়ার চাই, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করা কিন্তু অবশ্যই চাই। আজকে আমরা বিদায় নেব এবং পরে এই সেগমেন্টেরই অন্য পার্ট নিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আসব। 2020-তে আপনাদের প্রত্যেকটা দিন টেকনোলজিক্যালি রিচ হোক, আমরা এটাই চাই প্রযুক্তির পরিবারের পক্ষ থেকে। এবং আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, খুব এনজয় করবেন এবং প্রযুক্তির সাথে থাকুন। এবং প্রযুক্তির সাথে থাকুন। আজকে বিদায়।